ইউক্রেনে যুদ্ধরত আমেরিকান সৈন্যদের একেবারে জায়গা মতো দিয়েছেন মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী। এতদিন ধরে মিস্টার ভ্লাদিমির পুতিন বলে আসছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ন্যাটো ভিত্তিক দেশগুলোর সৈন্য এখানে অবস্থান করছে। বন্ধুরা, বারবার তারা এই কথা বলার পরেও আসলে কেউ ভ্রুক্ষেপ করেনি। পূর্বেও মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীকে সতর্ক করা হয়েছিল এই বলে, যদি তোমরা কখনও কোনো ন্যাটো ভিত্তিক সৈন্যের অবস্থান দেখো, সেগুলোকে প্রায়োরিটি টার্গেট হিসেবে তোমরা লক্ষ্যভেদ করবে। বন্ধুরা, দুর্দান্ত এক ব্যাপার নিয়ে চলে এসেছি। ইউক্রেনে অবস্থানরত মার্কিন সৈন্যের উপরে প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে সেগুলোকে ওয়াপড আউট করে দেওয়া হয়েছে বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে। বন্ধুরা, খারকিভ থেকে শুরু করে অন্য পূর্বাঞ্চলীয় যে সকল কমান্ড পোস্টগুলো রয়েছে, সেই সকল অবস্থানগুলোতে মুখোমুখি যুদ্ধে এক প্রকার অপ্রতিরোধ্য গতিতে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী এগিয়ে যাচ্ছে। সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই চরম ডামাডোলের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে অনেক কিছু ঘটছে, সেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের সামনে দিতে পারছি না। তবে আজকে যে ব্যাপারটি আমরা জানলাম, সেটি আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এর পূর্বে রাশিয়ার একটি বিধ্বংসী বিমান হামলায় লাবিব অঞ্চলে ন্যাটো ভিত্তিক যে একটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সেটি উড়িয়ে দিয়েছিল রাশিয়া। সেই এক বিমান হামলায় 130 জনের বেশি মারা গিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল ন্যাটো যেহেতু এই প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করত, অবশ্যই সেখানে ন্যাটোর সৈন্য রয়েছে। এবং সেই ব্যাপারটি কমপ্লিট বোঝার পরেই রাশিয়ান বিমান বাহিনীর কয়েক ডজন বিমান লাবিব অঞ্চলে বিমান হামলার মাধ্যমে সেই প্রশিক্ষণ কেন্দ্রটি একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেয়। এবং সেখানে ধারণা করা হয়েছিল যে আমেরিকা, ইউরোপ বা ব্রিটেনের সৈন্যর যে কোনো এক দল এখানে মারা যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে। কিন্তু লোকলজ্জার ভয় অথবা সম্মানের দিকে তাকিয়ে তখন ন্যাটো বা কখনো ন্যাটো স্বীকার করেনি রাশিয়ান হামলায় ইউক্রেনের অভ্যন্তরে তাদের কোনো সৈন্য মারা গেছে। বন্ধুরা, মাঝে মধ্যে এই ব্যাপারটি সামনে আসে, আসলেই কোনো ইউকে বা আমেরিকার সৈন্য ইউক্রেনের অভ্যন্তরে রয়েছে? যে ব্যাপারগুলো সংবাদ হিসেবে বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে তা হলো সরাসরি যুদ্ধ করার জন্য নয়, বিভিন্ন ট্রেনিং পারপাসে এবং ন্যাটোর যে সকল সমরাস্ত্রগুলো ইউক্রেনে আসছে সেগুলো সম্পর্কে ন্যাটোর সৈন্যদের আরও বেশি করে দক্ষ করে তোলার জন্য তাদের সৈন্য এখানে আছে। তবে ব্যাপারটি রাশিয়া বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ফ্রন্টলাইনে এখনও ন্যাটোর সৈন্যরা যুদ্ধ করছে। বন্ধুরা, তেমনই একটি ফ্যাক্টর ঘটে গেল খারকিভ অঞ্চলে। খারকিভের একটি প্লাটুনকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের এই প্লাটুনের মধ্যেই আমেরিকান সৈন্য ছিল বলে তাদের ধারণা। পুতিনের সৈন্যরা দাবি করেছে এই যুদ্ধে আমেরিকান ফাইটাররা ইনভলভ রয়েছে আর অবশ্যই তাদের এখানে থামতে হবে। বর্তমানে চলমান এই দুর্ধর্ষ যুদ্ধের মধ্যে রাশিয়ার বাহিনী দাবি করেছে তারা খারকিভে বিজয় লাভ করেছে আর বিজয়ের মুহূর্তেই তারা এই কাণ্ডটি ঘটিয়েছে। রাশিয়ান ফোর্সেস রিপোর্ট করেছে যে তারা একটি রিকগনাইসেন্স গ্রুপকে একেবারে খারকিভের অভ্যন্তরে উড়িয়ে দিয়েছে। এই রিকগনাইসেন্স গ্রুপের মধ্যেই সম্ভবত আমেরিকান সৈন্যরা ছিল। অ্যাকর্ডিং টু রাশিয়ার সিকিউরিটি এজেন্সি, সেখানে যে সকল ইউক্রেনীয় সৈন্যরা ছিল পুরো প্লাটুন ধরে ওখানেই শেষ হয়ে গেছে। বন্ধুরা, এই ধরনের আক্রমণের মাধ্যমে বর্তমানে মিস্টার ভ্লাদিমির পুতিন এরপর এক শহর দখল করে চলেছেন ইউক্রেনের ফ্রন্টলাইনের সৈন্যদের সেখান থেকে হটিয়ে দিয়ে। বন্ধুরা, রাশিয়ার মিলিটারির তরফ থেকে বলা হয়েছে যে সেখানে একজন যোদ্ধাকে খুঁজে পাওয়া গেছে যিনি আসলে আমেরিকার ফ্ল্যাগ বহন করছিলেন আর এর মাধ্যমেই ধারণা করা হচ্ছে যে তিনি আমেরিকান সৈন্য ছিলেন। যাই হোক, ব্যাপারটি আমার কাছে একটু এভাবে মনে হয়েছে, আসলেই এখানে যদি আমেরিকার ট্রুপস ঢুকে থাকে এবং সর্বশেষ কতগুলো ঢুকেছে, কোন পর্যায়ে আছে, নাকি এখানে ইউক্রেনের কোনো সৈন্য আমেরিকার ফ্ল্যাগ বহন করছিল যেহেতু আমেরিকা তাদের যুদ্ধে সাহায্য করছে, অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে, সামগ্রিক এই ব্যাপারটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর যদি সত্যি সত্যি আমেরিকান সৈন্য এখানে প্রবেশ করে থাকে এবং এই ধরনের হামলার মাধ্যমে যদি প্রতিনিয়ত তারা ফ্রন্টলাইনে মারাও যেয়ে থাকে, হয়তো নিশ্চিত করবে না কখনোই, আমেরিকাও করবে না, ব্রিটেনও করবে না, ন্যাটোও করবে না, এবং তারা কখনো স্বীকারই করে না এখানকার ফ্রন্টলাইনে তাদের সৈন্য আছে। সুতরাং এখানে যুদ্ধে বা সম্মুখ যুদ্ধে মারা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেখানে আপনি স্বীকারই করছেন না যে আপনার সৈন্যরা এখানে লড়ছে। সুতরাং মারা যাওয়ার কোনো ব্যাপার স্বীকার করার কোনো ওয়ে তাদের নাই, যদিও এখানে তারা অপ্ট আউট হয়ে যায় বা প্রচণ্ড বোমাবর্ষণে মারা যায়। ব্যাপারটি আমার কাছে এমন মনে হয়েছে যে যা হচ্ছে হতে দেই, শেষ পর্যন্ত যদি যুদ্ধাবস্থায় কোনো ফলাফল আসে তাহলে হয়তো ভবিষ্যতে কোনো দিন জানা যাবে বিভিন্ন তথ্যের মাধ্যমে, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে।
বন্ধুরা অনেক কিছুই এখানে ঘটছে যে কিছু আমাদের নজরে আসছে না। মিস্টার ভ্লাদিমির পুতিন এখন এমনভাবে ইউক্রেনের চারপাশ থেকে মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন, এখন ইউক্রেন সম্ভবত আমেরিকার সাথে মিলে একটি আলোচনার প্রস্তাব রেডি করছে, অর্থাৎ ইউক্রেন এখন রাশিয়ার সাথে আলোচনা করতে চায়। বক্তব্য আছে না যে বাংলায় একটা প্রবাদ আছে, ঠেলায় পড়লে ইঁদুরও গাছে চড়ে। এখন হচ্ছে মিস্টার ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত ঠেলায় পড়েছেন, আর চারিদিক থেকে যে পরিমাণ হামলা তাদের উপরে হচ্ছে, যে সকল সমরাষ্ট্র ইউরোপ এবং আমেরিকা সম্মিলিতভাবে তাদের আপাতত দিচ্ছে, সেটি দিয়ে বেশি দিন টিকে থাকা যাবে না এবং সম্ভব না। হয়তো আমেরিকার বিভিন্ন স্বেচ্ছাসেবক এখানে লড়ে থাকতে পারেন, আমেরিকার নিয়মিত সেনাবাহিনীর কোনো সদস্য এখানে যদি এসে থাকে তারা ট্রেনিং পারপাসের বাইরে অন্য কোনো কাজ করবেন বলে মনে হয় না। তারপরও আমেরিকার গোয়েন্দা সংস্থা বা বিশ্বের যে সকল ন্যাটোর গোয়েন্দা সংস্থা অথবা MI6 মতো যে সকল গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে ব্রিটেনের, তারা হয়তো এখানে এমন কিছু করতে পারে যে রাশিয়াকে যত সম্ভব বাগে ফেলে যুদ্ধটিতে তাদের যে অগ্রযাত্রা সেটিকে রুখে দেওয়ার। কিন্তু এই রুখে দিতে এসে হয়তো তারা বেঘরে জীবন হারাচ্ছেন, কিন্তু তাদের কপাল এতটা খারাপ তারা পরিচয় পাচ্ছেন না। কারণ শুরুতেই হয়তো স্বেচ্ছাসেবকরা এমন নিজেদের তরফ থেকে আসার যে আহ্বান জানিয়েছিলেন মিস্টার ভলোদিমির জেলেনস্কি, ইসরায়েল থেকে সবচেয়ে বেশি মানুষ যুদ্ধে এসেছিল রাশিয়ার বিরুদ্ধে। বন্ধুরা, সেই থেকে কি ঐতিহাসিকভাবে মিস্টার ভ্লাদিমির পুতিন এই ইসরায়েলের বিরুদ্ধে চরম খ্যাপা? তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের সম্পূর্ণ মাত্রায় সমর্থন ব্যক্ত করেছেন ইরানের পক্ষে। আমেরিকান ট্রুপসের ব্যাপারে রিয়ার অবস্থিতি থেকে যে সকল বক্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সুনির্দিষ্ট কোনো আইডেন্টিফিকেশন বা ডকুমেন্টস এখনও পর্যন্ত এখানে ডিকোড করার জন্য পাওয়া যায়নি। বন্ধুরা, আর একটা ব্যাপার, কোর্চক অঞ্চলে রাশিয়ার যোদ্ধারা অগ্রগতি লাভ করেছে। বলা হয়েছে কোর্চক অঞ্চলে এখনও পর্যন্ত রাশিয়ার চরম বিধ্বংসী হামলায় 20,000 বেশি ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। শুধুমাত্র কার্সককে দখল করতে বা দখল ধরে রাখতে এই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন। রাশিয়ান সেনাবাহিনীর তরফ থেকে এই বিষয়ে আরও কয়েকটি তথ্য প্রদান করা হয়েছে যে তিনি আমেরিকান একজন ট্রুপস। রাশিয়ার তরফ থেকে আরও নিশ্চিত করা হয়েছে তিনি একজন অবসরপ্রাপ্ত US মার্সেনারি, অর্থাৎ তিনি সত্যিকারের একজন US ট্রুপস ছিলেন। বর্তমানে তিনি একজন মার্সেনারি বা ভাড়াতে সৈনিক হিসেবে ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ করছেন। রাশিয়ার তরফ থেকে বারবার অভিযোগ করা হয়েছে অনেক দেশের ভাড়াতে সৈনিক এবং প্রফেশনাল যোদ্ধারা রাশিয়ার এগেনস্টে ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে। যদিও মিস্টার ভ্লাদিমির পুতিনের চরম হুঁশিয়ারি এবং বিদেশি যোদ্ধাদের চরম টার্গেট করার মাধ্যমে তাদেরকে অনেকেই এখান থেকে চলে যেতে বাধ্য করেছে এবং অনেকে ভয়ে ইউক্রেন ছেড়েছে। রাশিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা আলেকজান্ডার ব্রোটনিকভ বলেছেন যে রাশিয়ার সেনাবাহিনী খার্কিব অঞ্চলের দিকে একটি ইউক্রেনীয় রিকগনাইজেন্স ট্রুপ প্লাটুনকে ধ্বংস করে দেয়। সেখানে 8 জনের মতো মারা যায় জায়গায়, এর মধ্যে একজন US ফ্ল্যাগ বহন করছিল। আর এর মাধ্যমেই নজরে আসে খার্কিব অঞ্চলেও তাহলে আমেরিকার সৈন্যদের উপস্থিতি রয়েছে। আমার কাছে মনে হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় রাশিয়ার বিজয় একেবারে কাছাকাছি চলে না গেলেও মোটামুটি এখন তারা ভালো অবস্থানে রয়েছে, এবং ইউক্রেন যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে গিয়ে আলোচনা ছাড়া আর অন্য কোনো গত্যান্তর নাই। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হামলার মাধ্যমে এখানে শুধু আমেরিকার ট্রুপসই নয়, ন্যাটো দেশগুলো থেকে এবং ন্যাটো দেশগুলোর বাইরে থেকে অনেক ভাড়াটে সৈন্য ইউক্রেনে প্রবেশ করেছে। বন্ধুরা, তাদের জন্য খুব ভালো কিছু বা ভালো সংবাদ অপেক্ষা করছে বলে আমার কাছে মনে হয় না, কারণ বর্তমান যুদ্ধের পরিবেশটি মোটামুটি ইউক্রেনের প্রতিকূলে এবং তার বন্ধুদেরও প্রতিকূলে। তারা কোনটা রেখে কোনটা সামলাবে সেটি নিয়ে এখন চরম তথেষ্ট। একদিকে ইসরায়েল থাকে না, অন্যদিকে ইউক্রেনের অবস্থা 12টা বাজলো বাজলো। সামগ্রিক বাস্তবতায় ইরান এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া যদি একসাথে অগ্রসর হয় তাহলে দিন যত যাবে ততই মিস্টার ভ্লাদিমির পুতিনের অ্যালায়েন্সের প্রতি হয়তো বিজয়ের কোনা ঝুলে পড়তে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান। ধন্যবাদ।